419 যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট। হজ প্রক্রিয়া স্বস্তির হবে প্রত্যাশা ধর্মমন্ত্রী। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত রয়েছেন দুই পাইলট। এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ। রাজনীতিতে আপসহীন থেকে দেশকে ভালোবেসে গেছেন আমৃত। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। 419 জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে গেছে হজের প্রথম ফ্লাইট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন। এ সময় অন্যান্য বারের চেয়ে এবারের হজ যাত্রা সুস্থির হবে বলে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। মুসল্লিদের ভোগান্তি কমাতে সরকারের নানা উদ্যোগ এবং সৌদি আরবের ইমিগ্রেশন দেশে হওয়ায় খুশি হজযাত্রীরা। কাউসার আহমদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসলামের পঞ্চম স্তম্ভ হজ পালনের জন্য সারা বিশ্বের লাখ লাখ মুসলমানেরা জড়ো হয় পবিত্র নগরী মক্কায়। এর বড় একটি অংশই বাংলাদেশ থেকে অংশগ্রহণ করে। এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে হজের প্রথম ফ্লাইট। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় হজ ব্যবস্থাপনায় বর্তমান সরকারের আমলে স্বস্তিদায়ক হয়েছে বলে জানান তিনি। 1800 পর্যন্ত আমরা বিমান ভাড়া করে কিন্তু এই দেশ চলছে, হজ যাত্রীদের নিয়ে যাওয়া হয়েছে। 19 সাল থেকে ইনশাল্লাহ বিমান আমাদের ভাড়া করতে হয় না, আমাদের নিজের বিমানে আপনারা যেতে পারতেছেন, সব বাংলাদেশের বিমানে যেতে পারতেছেন। আগামী দিনে আরো বিমান কেনার জন্য মানে প্রধানমন্ত্রী ইচ্ছা পোষণ করেছেন, যাতে আপনাদের যাত্রা সুন্দর হয় এবং আরামদায়ক হয়। অবশ্যই আপনারা দোয়া করবেন বর্তমান সরকারকে, সরকারের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী জনসি শেখ হাসিনার জন্য। মুসল্লিদের ভোগান্তি কমাতে বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হচ্ছে আশকুরান হজ ক্যাম্পে, আর সৌদি অংশের ইমিগ্রেশন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ফলে এবারের হজযাত্রা অন্যান্য বারের চেয়ে সুস্থির হওয়ায় খুশি হজযাত্রীরা। খুব সুন্দর অবস্থায় আমরা যাইতেছি, এটা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদের সাথে সবার হজ জন্য কবুল করে। এই যেরকম আমি শুনেছিলাম যে অনেক রকম জটিলতা থাকে, এবার আমি ইনশাআল্লাহ খুব ভালোভাবে আসছি, রাস্তায় জ্যামও নাই এবং ফার্স্ট ফ্লাইট। আল্লাহর কাছে অনেক অনেক শুকর। আল্লাহ আমাদের সুস্থ রাখে, সুস্থ মস্তিষ্কে আল্লাহর কাছে ইবাদত করতে পারি, এটাই চাই। চাঁদ দেখা সাপেক্ষে 16 জুন থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে কাবা চত্বর। বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হবেন মক্কায়। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন। জানতে চাইলে চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, দুর্ঘটনার সময় প্রশিক্ষণ বিমানটির 2 জন পাইলট প্যারাশুটের সাহায্যে রক্ষা পেয়েছেন। সদরঘাট নৌপুলিশ জানায়, কর্ণফুলী নদীর ডাঙ্গার চর বরাবর কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে। সদরঘাট নৌপুলিশ তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। ৯০ দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ 9 জনের বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করবে আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এর রায় ঘোষণা করবেন। এর আগে গত 29 এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক আলী আহমেদ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে এদিন ধার্য করেন। 1998 সালে 17 ডিসেম্বর রাজধানীর বরানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তার ভাই তৌহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন। সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ উঠে। দেশের অনন্য উজ্জ্বল নক্ষত্র পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া ক্ষমতার পাশাপাশি থেকেও রাজনীতিতে আপসহীন থেকে দেশকে ভালোবেসে কাজ করে গিয়েছেন আমৃত্য। সহজ সরল জীবনযাপনে পরিশুদ্ধ ওয়াজেদ মিয়ার 15তম মৃত্যুবার্ষিকী আজ। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়া রিপোর্ট। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া
বন্ধু ও পরিবারের মধ্যে পরিচিত ছিলেন সুধা মিয়া নামে। জন্ম ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার পথেপুর গ্রামে। রংপুর জেলা স্কুল থেকে ১৯৫৬ সালে মাধ্যমিক শেষ করে ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন কৃতিত্বের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৬১ সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে হন সহসভাপতি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পরের বছরেই তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে চাকরিতে যোগ দেন পারমাণবিক শক্তি কমিশনে। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে লাভ করেন ডক্টরেট ডিগ্রি। দেশে ফিরে ১৭ নভেম্বর যুগল জীবনে জড়িয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। তাদের দুই সন্তান সজীব ওয়াজিদ জয় ও সাইমা ওয়াজিদ পুতুল বিশ্বের সমুজ্জ্বল সমহিমায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং এর আগে পরে রাজনীতির প্রেক্ষাপটে ডক্টর ওয়াজিদ মিয়ার অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। স্বৈরাচারী আন্দোলনের যুক্ত থাকার কারণে কারাবরণও করতে হয় তাকে। সফল এই পরমাণু বিজ্ঞানী চিরবিদায় নেন ২০০৯ সালের ৯ মে। কর্মগুণে তিনি স্মরণীয় ও অনুকরণীয় হয়ে থাকবেন সহজ সরল একজন দেশপ্রেমী হিসেবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বুধবার ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখনও পর্যন্ত ঘোষিত ফলাফল অনুযায়ী দেখা গেছে অধিকাংশ ক্ষেত্রে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। বেশ কিছু উপজেলায় মন্ত্রী ও সাংসদের ঘনিষ্ঠ স্বজনরাও নির্বাচিত হয়েছেন। বগুড়া ২ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বগুড়া ১ আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় মহিলা লীগের নির্বাহী সদস্য শাহদারা মান্নানের ছেলে ও ছোট ভাই। নোয়াখালী সুবর্ণচরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশাক শাবাব চৌধুরী। হাতিয়ায় জয়ী হয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর বড় ছেলে আশিক আলী। পিরোজপুরের নাজিরপুরে চেয়ারম্যান হয়েছেন এমপি সমর রেজাউল করিমের ভাই এস এম নুরে আলম শাহিন। মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এমপি শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খান। কুষ্টিয়া সদর উপজেলায় চেয়ারম্যান হয়েছেন কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবুল আলম হানিফের চাচাত ভাই। ও খাগড়াছড়ি রামগড়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা জামাতা বিশ্ব প্রদীপ করবাড়ি। বালিয়াডাঙ্গি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঠাকুরগাঁও ২ আসনের সংসদ সদস্য মজহারুল ইসলামের চাচা শফিকুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জের কেন্দুল থেকে আমনুরা জুটমিল পর্যন্ত ৩ কিলোমিটার সড়কে উন্নয়নের নামে চলছে গণহারে বৃক্ষনিধন। সদরের ঝিলিম ইউনিয়নের সড়কের পাশে ২৫০ মিটার ড্রেন নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। ড্রেনটি সড়কের এক পাশে হলেও গাছ কাটা হয়েছে দুপাশেরই। তবে সড়ক ও জনপদ বিভাগের দাবি গাছগুলো কেটেছে জেলা পরিষদ। এই ঘটনায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আনোয়ার রাজ। চাঁপাইনবাবগঞ্জের আমনুরা কেন্দুল সড়কের দুধারের ২৫৮টি গাছ টেন্ডারের মাধ্যমে বিক্রি করে জেলা পরিষদ। কিন্তু গাছগুলো নিজেদের দাবি করে কাটা বন্ধ রাখতে জেলা পরিষদকে চিঠি দেয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা বিএমডিএ। এ নিয়ে জেলা পরিষদ ও বিএমডিএর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। এরই মধ্যে কেটে ফেলা হয়েছে শতাধিক গাছ, জানিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। গাছ সব রাস্তার দুই ধারেই গাছ আছে, এগুলো ভালো গাছ, ঠিক আছে, জিন্দা গাছ, কিন্তু এখন কাটছে। এগুলো কি জান শুনলাম যে এগুলো সরকারের গাছ, বিক্রি হয়ে গেছে। ঝড়টা ধরো থেকে যেত থামাই একটু ডালে, এখন তো সবই তো দেখছি যে একবার উল্টা পাল্টা করে দেবে ঝড়ে। ওগুলো গাছ ভালো আছে, সেগুলো গাছ কাটা তো এটা কোনো মানে হয় না। ভূমির মালিক জেলা পরিষদ হলেও গাছের মালিক বিএমডিএ এবং গাছের হিস্যা উল্লেখ রয়েছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা। জেলা পরিষদের সাথে যে আমাদের চুক্তি হয়েছে, এই চুক্তি অনুযায়ী ওখানে যদি গাছ কাটার প্রয়োজন হয় বা নিলামের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে
বিএমডিএ জেলা পরিষদের সাথে আলোচনা করে সেটা বিএমডিএ দপ্তর করতে কি যথাযথ নিয়ম অনুসরণপূর্বক এটা নিলামের ব্যবস্থা বা নিলাম দরপত্র এখানে নিতে পারত, কিন্তু সেটা হয় নাই। অন্যদিকে জেলা পরিষদের দাবি, ভূমি মালিক যেহেতু জেলা পরিষদ তাই গাছের মালিকও সংস্থাটি। যেহেতু জমির মালিক জেলা পরিষদ, গাছের মালিকও জেলা পরিষদ। এতদিন ধরে ওনারা বললেন না যে গাছ আমাদের, আমাদের রোপণ করা। দুই বছরের মধ্যে থেকে যে কোনো সময় তো বলতে পারতেন যে তাদের গাছ। গাছ কাটা ঠিক হচ্ছে না জানিয়ে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। যেহেতু এটা নিয়ে কথা আছে, এটা দেখে শুনে তারপরে এটা খতিয়ে দেখে পরবর্তীতে জারি হোক, এটা করা উচিত ছিল। আমরা আইনগত ভাবে খতিয়ে দেখি, খতিয়ে দেখে তারপর তো ব্যবস্থা না, কিন্তু এটা তো জেলা পরিষদ দাবি করতেছে তাদের। গাছ কাটা নিয়ে জেলা পরিষদ ও বিএমডি এর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ, কিন্তু পরিবেশ হারাচ্ছে তার ভারসাম্য। তবে এলাকাবাসীর প্রত্যাশা, এই স্নায়ুযুদ্ধে কে জয়ী হবে আর পরিবেশের জন্য কে ভাববে, আদৌ কি আগামী প্রজন্ম পাবে সুন্দর সবুজ ঘেরা পরিবেশ। আনোয়ার রাজ, এশিয়ান টেলিভিশন। দর্শক, আবারও জানাবো উপজেলা নির্বাচনের খবর। এবং উপজেলা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন পাবনা থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ ফজলুল হক। জি ফজলু, আমাকে শুনতে পাচ্ছেন? যে ফজলু, নির্বাচনী প্রচারণার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ উর্মি। আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পাবনার ভাঙ্গুড়া উপজেলার পৌরতে। আসলে দ্বিতীয় ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এইরই ধারাবাহিকতায় কিন্তু এই ভাঙ্গুড়া উপজেলার পৌরসভার যিনি মেয়র ছিলেন, তিনিই কিন্তু উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এবার নির্বাচন করবেন। আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তিনি প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। আসলে আমি এই নির্বাচনকে কেন্দ্র করে যে কেমন সাড়া পাচ্ছেন এ বিষয়ে জানার জন্য একটু চেষ্টা করব। যিনি রয়েছেন তার সাথে, তিনি হচ্ছেন গোলাম হোসাইন রাস ভাই। জি, আসলে এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ এশিয়ান টিভিকে, আপনাদের মাধ্যমে আমি ভাঙ্গুড়া উপজেলার সকল ভোটারকে আমি এই যে একুশ তারিখে যে নির্বাচন, এই নির্বাচনের আমার প্রতীক হচ্ছে মোটরসাইকেল, মোটরসাইকেল প্রতীকের সবাইকে আমার সালাম জানাচ্ছি। আসলে নির্বাচন মানে হলো দাঁড়ে দাঁড়িয়ে ভোট চাওয়া, ভোট ভিক্ষা করা, ভোট প্রার্থনা করা, আর এটা অবশ্যই উৎসব মুখর হতে হবে। তো আমার যারা আমি যাদের হচ্ছিল সমর্থনকারী তাদেরকে নিয়ে আমি প্রত্যেকদিনই বিভিন্ন এলাকাতে বিভিন্ন জায়গাতে হচ্ছিল আমি ভোট প্রার্থনা করে বেড়াচ্ছি। আপনি জানেন যে আমি বিগত দুই টার্ম হচ্ছিল পৌরসভার মেয়র ছিলাম। আসলে এই ভাঙ্গুড়াতে আমাকে আমার ওই জনগণের প্রেক্ষিতে, মানে চাওয়ার প্রেক্ষিতে আমাকে 2015 সালে আমাকে পৌরসভার মেয়র হতে হয়েছিল। এবং মেয়র হওয়ার পর থেকে এই পৌরসভার ব্যাপক চাহিদা ছিল, সেই চাহিদাগুলো আমি মানুষের যে স্বপ্ন পূরণ আমি করতে পেরেছি বিদায়। এবারও সামনে উপজেলাকে কেন্দ্র করে উপজেলাবাসী আমাকে এই পৌরসভা থেকে পদত্যাগ করিয়ে আমাকে উপজেলার চেয়ারম্যান হিসেবে প্রার্থী করেছেন। এবং উপজেলার সকল স্তরের জনগণ, সকল স্তরের নেতাকর্মী, হ্যাঁ, মানে সর্বসম্মতিক্রমে আমাকে তারা প্রার্থী করেছেন এবং তারা ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আপনারা যদি, আমি আজকে পৌরসভায় প্রত্যেকটি আমাদের পৌরসভার যারা দোকান মালিক সমিতি আছে তারা আমাকে আজকে আহ্বান করেছে, তাদেরকে নিয়ে আমি প্রত্যেকটা দোকানে দোকানে আমার প্রতীকের সালাম পৌঁছাচ্ছি। এবং আপনারা যদি এখন গ্রামে যেয়ে দেখেন যে গ্রামের যারা মহিলারা আছে, যারা নেতাকর্মী আছে, যারা অন্য মতাদর্শরা আছে, তারাও দেখবেন যে এই ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল প্রতীকের জন্য তারা ব্যাপকভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, তারা ভোট চাচ্ছে যেন মোটরসাইকেল প্রতীক জয়ী হয় এবং আগামী দিনে এই ভাঙ্গুড়া উন্নয়নশীল ভাঙ্গুড়া জন্য আরও উন্নয়ন হয়। এবং আমার মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ করার ব্যর্থ করেছেন, সেটা যেন করতে পারি, সে আশা ব্যক্ত রেখে আমি কাজ করছি। জি ধন্যবাদ। আসলে আমরা এত সময় শুনছিলাম পাবনা ভাঙ্গুড়া উপজেলার যে উপজেলা পরিষদের নির্বাচনের প্রচার প্রচারণা চলছিল সেখান থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম। এই ছিল নির্বাচনী প্রচার প্রচারণা থেকে সর্বশেষ তথ্য। জি ফজলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণার খবর নিয়ে পাবনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ফজলুল হক। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল B500 CWR। প্রবাসীদের বিদেশে যাওয়া ও ফেরার পর প্রয়োজনে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ। গতকাল দুপুরে চট্টগ্রাম বোট ক্লাবে এভিয়েশন কর্তৃপক্ষ ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আয়োজিত এক সমন্বয় সভায় এ মন্তব্য করেন তিনি। জেনে শুনে বিদেশ যান, বৈধ পথে সব সমাধান, এই স্লোগানকে বাস্তবায়ন করতে এই সভার আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তির সহকারী পরিচালক মোহাম্মদ আলী, চট্টগ্রাম বিমানবন্দরের সেন্ট্রাল এয়ার ট্রাফিক অফিসার বাহলুল হায়াত বিপুল ও জাতীয় গোয়েন্দা সংস্থার তারিক আজিজ মৃধার সহ অনেকে। শেষ করব এশিয়া নিউজ, তার আগে বিআরআর বিজ্ঞাপন ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শোনা বলে জানাব আরও একবার। ৪১৯ যাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়েছে প্রথম হজ ফ্লাইট, হজ প্রক্রিয়া স্বস্তির হবে প্রত্যাশা ধর্মমন্ত্রীর। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, অক্ষত রয়েছেন দুই পাইলট। এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ, রাজনীতিতে আপোষহীন থেকে দেশকে ভালোবেসে গেছেন আমৃত্যু। এশিয়া নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।